বাঘারপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত। বাঘারপাড়া থেকে শহীদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশব্যাপী আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বাঘারপাড়া উপজেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তুন্নি থানা পর্যায়ের ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন। খেলার ফলাফল নির্ধারণে পেনাল্টি শুট আউটের আয়োজন করা হয়। পেনাল্টি শুট আউটে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এবং উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভিন।